শুরু করছি তোমাদের জন্য আজকে আমি একটা কি বলে হালিম নিয়ে আসছি। তো হালিমের মাঝে আমি রাখছি ওইলে এইখানে রাখছি সামান্য মসুর ডাল, ছানার ডাল, আর এখানে রাখছি আমি একটু কালো জিরা চাল, কালো জিরা, আর এখানে রাখছি মুগ ডাল, আর এখানে রাখছি উড়ার ডাল। তো আমি সবগুলো ডাল বিসমিল্লাহ রহমান রহিম একই সাথে আমি প্রত্যেকটা ডাল সামান্য করে হালকা করে ভেজে নিব, আবার বেশি ভাজব না, বেশি ভাজলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাব। সামান্য হালকা করে আমি এইটা একটু ভাজিয়ে নিলাম, এক মিনিটের মতো। এখন ডালটা আমরা দেখলাম সামান্য বাজেছি, আমি বেশি ওইখানে বাজেছি না, কোনো মানে 2 মিনিটের মতো বাজছি বিসমিল্লাহ। আমি এখন ওইটাতে ওইটা হালকা করে আমি ধুইয়ে নেবো, ধুইয়া তারপরে আমি ওইটা আমাদের বাংলাদেশের মতো নাই এখানে আর কি, আমরা একটু গরম আছে, আমরা এখানে ডালগুলো আমরা ভিজাইয়াও রাখতে পারি না, ভিজাইয়াও বসাইলেও সাথে সাথে হয়ে যায়, কারণ এত শক্ত না আর কি। আমরা সবগুলো প্রোডাক্ট আমার মনে হয় এইটা ইন্ডিয়া থেকে আসে, এই ডাল চাল তুলা সবসময় ইন্ডিয়ার থেকে বেশি আসে, ইন্ডিয়ার প্রোডাক্টগুলা খুব ভালো প্রোডাক্ট বিশেষ করে। হ্যাঁ, আবার আমি এখানে নিচ্ছি হইলো 2 টিস্পুনের মতো পেঁয়াজ, অনিয়ন, আর এখানে নিচ্ছি অনেক ধরনের মশলা, গরম মশলা। অ্যাকচুয়ালি আমি মশলাটা ইউজ করছি হইলো মশলা চাই ব্ল্যাক টি আর কি, ব্ল্যাক টি মশলা টি বলে ওইটারে, মশলা টি আর কি, একটা মশলা চা। তো এইটার মাঝে আমরা দেখতাম পারি না, এটা ইন্ডিয়া ইন্ডিয়ান একটা মেড ফ্রম ইন্ডিয়া, বাট ওইটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের মশলা দেওয়া, এটা কিন্তু কোনো চার কোনো লিপ নাই আর কি, চার কোনো ফাতা দেওয়া নাই, শুধু মশলা। তো ওইটা আমরা এখন আর কি জাল দিয়ে তারা বিদেশিরা খায়, আর আমি ওইটা কিনে আনি অনেক এক্সপেন্সিভ, আমি যখন কিনে আনি তখন আমি ওইটা আর কি সবটাতে আমি কারির মধ্যে ইউজ করি, যখন ইউজ করি আলহামদুলিল্লাহ অনেক ধরনের টেস্ট হয় বিসমিল্লাহ রহমান রহিম। তাই আমি এখানে সব মশলা সব একটু দিয়ে দিলাম, এক হাত দিয়ে আই করি তো সবসময় লাগি, একটু কষ্ট হবে আমার, আমি সবসময় মাংস করে আমি সিদ্ধ করতে দিলাম, আমি এছাড়া মাংসগুলা এক ঘন্টার মতো সিদ্ধ করলাম, আমি সেম আর কি সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এক ঘন্টার মতো ওইটাকে সিদ্ধ করব। এবং কোনো অয়েল এখন দিব না, কোনো মশলা এখন দিব না, আমি সবসময় মতো আমি দেখে দিলাম। আর এখানে আমি ডালটা সিদ্ধ, ডালটা আমি বিসমিল্লাহ রহমান সিদ্ধ দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমি 3-4-5 ধরনের ডাল ইউজ করছি, কিন্তু আমাদের দেশে যদি এত ধরনের ডাল নাও থাকে আমরা 3 প্রকারের ডাল দিয়েও শুধু ইউজ করতাম, খালি মেন ইনগ্রিডিয়েন্টসটা হইল মসুর ডাল, মুগ ডাল, আমি আমি যেটা করি আর কি, আর ছানার ডাল।
আশাতে একটু চাল চাল যে কোনো ধরনের চাল দিলে হয়তো, আমি একটু পোলাওয়ের চালটা আর কি ইউজ করছি। এবং এই পর্যায়ে আমরা যে কোনো ধরনের চাল দেওয়া যায় আর কি, যে কোনো চাল ধরনের চাল আমরা ইউজ করতে পারবো। যে পোলাওয়ের চাল দেওয়া লাগবো এমন কোনো কথা নাই। আর আর কি গমটা দিব আর কি, তো গম আজকে আমার বাসায় গমটা আছে কোথাও, যেন যারা খেয়ে তোর বুক নিয়া এতটা খুঁজার টাইম নাই। সো আমি আমি একটু আটা ইউজ করব, পরে এটা দেখাইবো তোমরা। এখন আমি এটার মাঝে কিচ্ছু দিছি না, ইভেন তো হলুদও দিছি না, শুধু শুধু মানে শুধু পেঁয়াজও দিছি না, শুধু একটু লবণ দিয়া আমি এটা সিদ্ধ দিলাম। আমি দিয়ে দিচ্ছি হইলো একটা ক্যান সুইট ক্রাশ আর কি, ক্রাশ করা কর্নটা দিয়ে দিলাম। কিন্তু এইটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। এটা আমরা দিতে পারি না দিতে পারি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর। আমি শুধু ইউজ করি এটাতে, যদি কেউ ইউজ করতে ভালো লাগলে করবে, ভালো না লাগলে নাও করতে পারে, এটা অপশনাল। আমি ডালটা আলহামদুলিল্লাহ 15 মিনিটের মতো ডালটা সিদ্ধ করলাম। ডালটা এখন আমি এত বেশি সিদ্ধ করতাম না, একটু একটু আস্তে রাখো, এইটারে আমি ব্লেন্ডও করতাম না, এইরকমই থাকবো। আর একটু আর কি পানি পানিটা থাকবো, কারণ ডাল পানি পরে আর কি পানি এটা শুকাই যায়, যার কারণে আমি এটা মাত্র 15 মিনিট সিদ্ধ করছি। আমি এটা ভিজাইয়াও রাখছি না, দেশের জিনিসগুলো খুব সফট, আমরা জেলা খুব সফট, মানুষ জেলা সফট, এই দেশের জিনিসগুলো খুব সফট। সো আমরা ডাইল এটা আমরা দেশের ডাইল সিদ্ধ দিতে হইলে কত সময় লাগে না, গলিয়া একবারে ইয়ে হয়ে গেছে, একবারে জাউল্লাহান গলি গেছে, নরম হয়ে গেছে মাত্র 15 মিনিট, মানে আরকম মনে হয় 10 মিনিট জাল দিছে, সিদ্ধ করছি। আর সরি আমার দেখাইতে পারি নাই, এটা আমি দিছি জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিছি সামান্য দিয়ে। আমি সব সময়ের মতো একটু ডাকিয়ে রাখছি, এখন তো আমি কেন ইউজ করিয়া কেন লাওয়াই এরকম আমি দেখি, আমি কেন লাওয়াইটা আমি আতলান্তা যে গালিয়া নিছি। আমি তেলটা দিছি যেহেতু আমার দুইটা দুইটা জিনিস আর কি, একটা তেলে যেন পরিপূর্ণ মানে খাবার হয়, ডাইলটাও মাংসের মধ্যে এড করবো। আর এখন আমি আরও 10 মিনিটের মতো এইটাকে আমি সিদ্ধ করবো। সিদ্ধ হয়েছে প্রায় 45 মিনিটের মতো ডাল দিছি। আর এখন আমার এটা আর কি হালিমটাও প্রায় রেডি। এখন আমি এটার মাঝে আমি একটু ইয়েও দিব আটা, কারণ হালিম মানে একটু আঠালো থাকতো বিসমিল্লাহ। এখন যেহেতু আমার ইয়েও নাই আজকে, আমার গরুর মাঝে ইয়েও নাই, ও ঠিকা নাই তো গম নাই, গম নাই যেহেতু আমি একটু আটা দিয়া সিদ্ধ করি। আটাটা আমি পানির লোকে তুলিয়া দিছি, ঠান্ডা পানির লোকে, পানির লোকে গরম হালিম গরম ডাইল না যে আটাটা দিলে আর কি গুল্লা বান্ধি দিব, মানে
আটাটাকে দিয়ে দিলাম। আটা দিলে মানে একটু আটা দিয়ে দিত আর কি। হালিম তো হালিমের একটা অংশ অংশ বাদ গেছে, একটা অংশ বলতে ইয়োটা সেটা মানে আরো পাঁচ ছয় মিনিট আমি সেটা করবেন, সেটা সিদ্ধ করতে লাগবে। আমি অলমোস্ট আমার শেষ, এখন আমি একটু লেমন ইউজ করলাম, টু স্পুনের মতো, টি স্পুনের মতো ইউজ করলাম লেমন। এখন আমার অলমোস্ট ডান, অলমোস্ট আমার কালিম করে দিয়ে গেছে। তো আমি জানি না খেয়ে খিলা ফোড়ন, আমি এটা স্পেশালি দেখাইছি আমার ই অনুযায়ী, আমার মানে আমি সারা কিন্তু ইউজ করতাম না। অর্ধেক আমি মাংসটা এখানে দিলাম, মাংস লোকই মাংস দুটাও নিব বেশি আর চিকেনটাকে আমি ডাইটা ইউজ করে নিয়েছি। অর্ধেকটা কিন্তু আমি হালকের লাগে রাখবো, কারণ আজকে যদি আমি সব একটা না করি তো সব তো খাওয়া হইতে নয়, আর ওদিন তো টেস্টটা নষ্ট করে দিব। যেহেতু আমি মাংসটা অনামাই নিলাম, সরি মাংসটা অনামাই নিলাম আর ইয়েটা রইল, এখন আমি একটা ধরে আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে আস্তে আমি লাড়িয়া এখন ধরে আপসাইড ডাউন করলাম, করিয়া আমি আমার প্রিয় দর্শক হল আমার ভাই বোন আমার বন্ধু বান্ধব আপনারা দেখতে পারলা এত সুন্দর এত টেস্টি একটা মজাদার হালিম। আমি এই হালিমটা এক সময় আমি মন্ট্রিয়াল থাকতে আমি একটা ইয়োর মাঝে দিছিলাম আর কি, একটা মেলার মাঝে দিছিলাম, একটা বাটি হালিম বিক্রি হয়েছিল $5। এই হালিমটা খুব স্পেশাল একটা হালিম আমি রান্না করি, এবং আমি আমার মতো আমি হালিমটা পাক করি, আমি সেউরুর দেখিয়া করি না, সেউরুর ইয়ো করি না, আমি আমার মতো করি। আমরা এখন ইয়ো করতে পারি, আর একটা জিনিস করতে পারি, আমরা অনিয়নটা আমরা ফ্রাই করে দিতে পারি, গার্লিকটা ফ্রাই করে দিতে পারি। আমার যেহেতু অনিয়নটা আমি অত তেল ইউজ করি না, সবসময় তেলটা আমি স্কিপ করি, যেহেতু আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কেন একটু ইয়ে দিলাম ফ্রাইড অনিয়নটা দিলাম, ফ্রাইড অনিয়নটা দিয়ে আমি আস্তে আস্তে একটাইন করে আমি বেশি জুড়ে জুড়ে নাড়তাম না, কারণ আমি চাই না ডাইলটা ভাঙ্গি একেবারে ডাইল হয়ে যেত, ডাইলটা যখন বেশি ভাঙ্গি যাইব তখন কুইকটা হালিম রইত না, একটা ডাইল হয়ে যাব, ডাইল দিয়ে মাংস হয়েছি। যখন আমরা একটা ইউজ করবো তখন কাঁচা পেঁয়াজ অ্যাড করবো আর ইউজ অ্যাড করবো হইলো কি থাকো একটু ইয়ে ধনিয়া পাতা উফরে দিমো খাসা ইয়ে দিমো, আর এখন দিচ্ছি হইলো একটু গার্লিক আর কি, একটু রোস্টেড গার্লিক, একটু রোস্টেড গার্লিকটাও আপনারা আমরা দেশে তো অনেক সময় রোস্টেড গার্লিক হয়তো পাওয়া যাইতো না, যেহেতু আমরা এটা আর কি এগো একটা ছোটো কন্টেনারও রাখছি ইয়ো কোম্পানির আর কি, মানে কস্কো ব্র্যান্ডর আনিয়ে আমি এটা হইলো কস্কো ব্র্যান্ডর আনিয়ে আমি ওটার মাঝে ট্রান্সফার করছি ছোট্ট একটা ইয়োর মাঝে। তো সো আমি এখন একটু রোস্টেড গার্লিকটা ইউজ করব, এটা রোস্টেড গার্লিক আমি জানি না এগুলোটা তো আমরা দেশর লাগে আমি বানাই আর দেশর মানুষে দেখবার লাগে, কিন্তু রোস্টেড গার্লিকটা যখন দিমো এত সুন্দর টেস্ট হয় মানে আমি একটা বুঝাইতে পারতাম না। আমরা যখন গার্লিকটা ফ্রাই করিয়া দিই তার চেয়েও বেশি সুন্দর একটা গ্রান হয়। আমি এটি মাংসটাকে একটু তেলটা আমি দিব, কারণ এখানে তেলটা আইসে না, আমি তেলটা দুই ইয়ে পরিমাণে আমি ইউজ করছি, আমি বেশি তেল ইয়ে করতাম না, বাটিকে দেওয়াও লাগবো, আমি না দিলে আমার একটার মাঝে
yoitonai ami aste aste itare shundu horiya alhamdulillahi rabbil alamin priyo darshok hol amar channel ta asha kori bhalo lagche bhalo lagle please like korba share korba comment korba ebong jokhon ami table niye sar korbo tokhon ami dekhaimu je ami কিভাবে খাসা ধনিয়া পাতা দিমু একটু পেঁয়াজ দিমু একটু লেমন দিয়ে আমরা আদা একটু আদা কুচি কুচি করিয়া রাখবো খান্দা থাকি স আদাটা অলরেডি দেওয়া আছে এখন আমরা দেখতাম ফারিয়ার যেন এই মাংস অর্ধেক রয়েছে আর এই ডাইল ডাইলটার কালারটা আমি দেখাইলাম এটা তো রয়েছে হালকের লাগে আমি রাখবো আর এখন যখন আমি এটার মাঝে কোনো পেঁয়াজ দিছি না কিচ্ছু দিছি না অনলি একটু লবণ দিছি আর এখানে আমি শোয়ার পরে যখন আমি হলুদ দিয়া ডাইলটা যদি আমি মানে সিদ্ধ করতাম তখন কালারটা কিন্তু ই সুন্দর কালারটা হইল না মানে আমি যেহেতু এখানে কোনো হলুদ দিছি না এই যখন আমি একখানো করছি তখন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি সার হইল একটা ইয়ো আর কি আমি জানি না কিতা হয় ইয়ো লাহানি একটা পিঠা হয় তো কিতা লাহানি গুলো পিঠে আবার ইয়ো করা আর কি একটু পটেটো দেওয়া তো এইখানে আমি বয়েল করবো আর দেশো শীতল পিঠা শীতল পিঠা আর ইনো আর পিঠা কয় জানো প্যান কেকেও লাগে আর কি নান হয় তারা আমরা আরো কিটা হই সো গুটি আর কি এটা খুব মজা খাইতে যেতে শীতল পিঠা আমি এখন ঠান্ডা হয়েছি একটু নর্মেল টেম্পারেচারও রাখছি ডিপোটাকে বার করে আনছি যখন আমি সিদ্ধ কোনো টেবল নিবো আবার তোমরা লোকে দেখা আনো আল্লাহ হাফিজ পালা থাকো সুস্থ থাকো আমার মাইন্ড চেঞ্জ করে দিয়েছি এত মনে হইল তো আমার নেইবারহুড রে কিছু হালিম দিলাই হারণ হালকে লাগিয়ে আর রাখলাম না সো আমি হালিমটা এখানে টুগেদার করে দিয়েছি আর এই সবগুলা করিয়া আমরাও খাইমো আর আমার নেইবারহুডও একটু একটু শেয়ার করবো রমাদান টাইমও একটু শেয়ার করে খাইলে আর কি বাবা লাগে এক্সেলেন্ট একটা হালিম হয়েছে আমি ইউজ করলাম একটু ধনিয়া পাতা একটা কাঁচামরিচ আর দুই পিস মিন্ট তাহলে প্রিয় দর্শক হল আজ এ পর্যন্তই থাক পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ